আজকে আমি তৈরি করব গরমকালের মিষ্টি ফল পাকা আম দিয়ে তৈরি ম্যাঙ্গো কেক রেসিপি। আর এই কেকটা ডিম ছাড়াই গ্যাসে সরাসরি কড়াই বসিয়ে তার মাধ্যমে তৈরি করব, যা স্বাদে হবে দুর্দান্ত আর খুব সফট আর স্পঞ্জি হবে। তাই এই আমের সিজনে এরকম একটা কেকের রেসিপি যাতে কোনোভাবেই মিস না করেন, তাই চটপট দেখে নিন কীভাবে বানাবো। সবার প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, সরু দানার সুজি হোক বা মোটা দানার সুজি হোক সেটাকে একবারে মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। এখানে সুজিটাকে একদম পাউডারের মতো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এখানে আমি 2টো মিষ্টি পাকা আমকে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, আর এখানে নিয়েছি 1/2 কাপের চেয়ে একটু বেশি চিনি। মিষ্টিটা যদি কম চান আপনারা তো একটু কম ব্যবহার করতে পারেন। এবার গ্রাইন্ডার জারে নিয়ে পরে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আম আর চিনির পেস্ট রেডি, একটা বোলের মধ্যে এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি। যে সুজিটা আমি মিহি করে গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটা এই পেস্টের সাথে 2-3 বারে কম কম করে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেক তৈরির জন্য যে আম ব্যবহার করবেন খেয়াল রাখবেন সে আম যাতে পাকা আর মিষ্টি হয়, টক আম হলে কেকের স্বাদ কিন্তু ভালো হবে না। পাকা আর মিষ্টি আমের জন্য কেকের ফ্লেভারটাও খুব ভালো আসবে। সুজির সাথে আমের পেস্ট মেশানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, পুরোটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজি আর ময়দার মধ্যে যাতে কোনো বড় দানা না থেকে যায় সেটা খেয়াল রাখবেন, দরকার হলে সবগুলোকে চালনির সাহায্যে চেলে পরে এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ রিফাইন অয়েল, পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ হালকা গরম দুধ। হালকা গরম দুধ এর জন্যে ব্যবহার করছি যাতে সুজিটা ঠিকমতো করে তাড়াতাড়ি ফুলে উঠতে পারে। এবার একটা হুইস্ক দিয়ে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা ঠিক এরকম স্মুথ হবে আর থিকনেসটা দেখুন ঠিক এরকম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। বেশ কিছুক্ষণ পর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়েছি, আর এই কড়াইয়ের ওপর আপনি ডাইরেক্ট কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, তবে আমি ডাইরেক্ট স্ট্যান্ড ব্যবহার না করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা লবণ নিয়েছি। এবার লবণের ওপর স্ট্যান্ডটা বসিয়ে দেব। কড়াইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিটিংয়ের জন্য রেখে দেব। এদিকে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আমি, আপনারা কেক টিন বা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করতে পারেন। এবার এটাকে তেল ব্রাশ করে নিচ্ছি। একটা বাটার পেপার বাটির নিচের মাপ করে কেটে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ব্যাটারটা 30 মিনিট রাখা হয়ে গেছে, এবার ঢাকা খুলে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 চামচের মতো দুধ আবার এখানে অ্যাড করছি, তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কতটা দুধ আরও লাগবে সেটা 1-2 চামচ কম বেশি হতে পারে, কারণ সুজিটা কীরকম ফুলে উঠেছে তার উপর সেটা ডিপেন্ড করছে। তবে শেষে থিকনেসটা অবশ্যই খেয়াল রাখবেন, দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, পুরোটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরির জন্য ব্যাটার রেডি, তবে আপনারা চাইলে এই ব্যাটারের সাথে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। বাটির মধ্যে আমি এবার ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। পুরোটাকে নিয়ে নেওয়ার পরে বাটিটাকে 2-3 বার ট্যাপ করে নিতে হবে আর একটু হেলিয়ে নিতে হবে, যাতে ভেতরে যত এয়ার বাবলস আছে সেগুলো বেরিয়ে আসে। আর এদিকে 10 মিনিট প্রিহিটিং হয়ে গেছে, এবার ঢাকা খুলে ব্যাটারের বাটিটাকে আমি চাপিয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটসের টুকরো নিয়েছি, ওপরে ছড়িয়ে দেব। আর এখানে নিয়েছি কিছু টুটি ফ্রুটি, সেগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র কেকটাকে ভালো দেখানোর জন্য, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতো রেখে দেব, তারপর লো মিডিয়াম ফ্লেমে 20-30 মিনিট রেখে দেব। প্রায় 40 মিনিট পর ফিরে আসছি, দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। এবার একটা স্টিক দিয়ে চেক করে নেব কেকের ভেতরটা কাঁচা আছে কিনা। স্টিকের মধ্যে কোনো কাঁচা অংশ লেগে নেই, তো কেকটা হয়ে গেছে।
এবার কেকটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা বাটি থেকে বার করে নেব। দেখুন কত সহজে বেরিয়ে আসলো। এবার আমি কেকের নিচ থেকে বাটার পেপারটা ছড়িয়ে দেব। কেক সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এভাবে ডিম ছাড়াই আর ওভেন ছাড়াই গ্যাসে কড়াই বসিয়ে ম্যাঙ্গো কেক তৈরি করলে দেখুন কতটা পারফেক্ট, স্পঞ্জি আর সফট হয় কেকটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।